আমি অনিমেষ সাহা। আজ 28শে নভেম্বর, বৃহস্পতিবার। আজ নিফটি এক্সপায়ারি রয়েছে, একটু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, কাল ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ঘটেছে, যে নিফটি অল টাইম হাই ক্লোজিং করেছে, সেটা হচ্ছে 12,100 ওপরে। আমরা কিন্তু এটা ভরবার করে ভেবে আসছিলাম, বলেও আসছিলাম যে নিফটির কিন্তু একটা ফ্লুয়েন্ট মুভমেন্ট 12,000 ওপর থেকে হবে, এবং সেটা হয়েছে। নেক্সট টার্গেট আমার মনে হচ্ছে 12,176, তারপর 12,500 যেতে পারে। কিন্তু তার মানে কি আমি কালকে থেকে আজকে থেকে কিনে বসে রইলাম, 12,076 চলে গেলো আর সাপোর্ট ভেঙে দিল সেটা দেখতে থাকলাম? সেরকম নয়। আমাদের কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করেই কাজ করতে হবে, সে নিফটি যতই হাই ক্লোজিং করুক বা যেখানেই যা হোক। কারণ আমাদের কাছে তেজি মন্দি, মানে ওপরে যাওয়া নিচে যাওয়া দুটোকে কিন্তু ট্রেড হিসাবে নিতে হবে। ওপরে আছে বলে আমরা বাই করব না, পড়ে যেতে পারে, এরকম কোনো ব্যাপার নয়। আরও অল্প উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আমার মনে হচ্ছে 12,082। 12,082 লেভেলটাকে খুব সাবধানতার সঙ্গে দেখুন, কারণ এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল মনে হচ্ছে। আর তার উপরে ছোটো ছোটো জায়গা রয়েছে, 12,094। তো 12,082টা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল, যদি এই লেভেলটা ভাঙে আবার শর্ট আসতে পারে। তো আমার মনে হয় তাতে অসুবিধা কিছু হবে না, এখন যা পরিস্থিতি আছে নিফটির, আপ ট্রেন্ড বজায় থাকবে এবং আগামী দিন সেটা উপর দিকেই চলবে। তাই লক্ষ্য করে কাজ করুন, শর্ট করতে যাবেন না, শর্ট করার কোনো জায়গাই নেই। এবং ট্রেন্ড আপ যেহেতু আছে, নিচে কোনখানে কারেক্টেড হয়ে আসলে সেখান থেকে বাই করবেন সেদিকে লক্ষ্য রাখুন। আর যদি এখানেই বাই করেন তাহলে 12,084 যে স্টপটা সাপোর্ট বললাম সেটাকে স্টপ মেনটেন করে বাই করবেন। আর যদি নিচে আসে ওয়েট করবেন, যেখান থেকে মুভমেন্ট ঘুরবে সেই জায়গাটা থেকে আবার আপনাদের ঢুকতে হবে। মনে রাখতে হবে যে নিফটি ট্রেন্ড আপ, তাই কোনো মতেই ইচ্ছে মতো শর্ট করে, যে মার্কেট বেড়ে গেছে বলে তার জন্য শর্ট করে আবার নিচে আবার মনে করবো যে আবার নতুন কিছু হতে পারে, সেরকম কিন্তু ভাবার কোনো কারণই নেই। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু এভাবেই বসে আছে যে নিফটি বাড়লে অবধারিতভাবে পড়বে। তো আজকে এক্সপায়ারি আছে, তো এই এক্সপায়ারি দিন কিন্তু একটু উলট পালট হয়, কারণ প্রথম দিকে একরকম রাখবে, শেষের দিকে অন্যরকম রাখবে, এরকম করতে পারে। তো 12,043 থেকে 12,082 লেভেল, এই দুটো লেভেলকে মাথায় রাখুন। 12,043 একটা লেভেল বললাম আর 12,082 একটা লেভেল বললাম, এই লেভেলগুলোকে মাথায় রাখুন, মাথায় রেখে কাজ করুন, কোনো মতে শর্ট করতে যাবেন না। এই হলো নিফটি ট্রেড। সেকেন্ড, কালকে আমরা আমার ক্লায়েন্টকে ইনফোসিস নিয়ে একটা ট্রেড জেনারেট করেছিলাম। ইনফোসিস 696 টাকা দাম চলছে, একটা কনসোলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ধীরে 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 দাঁড়িয়ে রয়েছে, মুভমেন্ট সেরকম উপরেও হচ্ছে না নিচেও হচ্ছে না। এখানে একটা গ্যাপ আছে, উপর থেকে যখন একটা গ্যাপ ডাউন করে নিচে পড়েছিল একটা গ্যাপ আছে। মনে রাখবেন গ্যাপটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানে কাজ করার জায়গা। আপনারা যারা আমার চ্যানেলকে ফলো করেন, আমি আগের দিন যেরকম 50% রিট্রেসমেন্টের কথা বলেছিলাম, তেমনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এই গ্যাপকে ভালো করে নজরে রাখুন, গ্যাপের যে হাই বা লো, কোনখান থেকে গ্যাপ হয়েছে, এগুলো কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, যেগুলো নিয়ে আগে আমরা আলোচনা করব। তো কালকে যে কলটা জেনারেট করেছিলাম, সেল ইনফোসিস 760-র কল 5.45 টাকায় এবং সেল 650-র পুট 7.80 টাকা, 7 রুপিস 80 পয়সা। তো এটা আজ ক্লোজ করেছে আপনার 5.80 টাকা করে। এই কলটা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো সেখানে আমি জেনারেট করে দিয়েছিলাম। সেখানে আমার পরিষ্কার বলা ছিল যে, দেখুন আপনারাও দেখুন কলটা জেনারেট করেছি কালকে। তো এই কলটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই কনসলিডেশন ফেজের মধ্যে থাকলে কল এবং পুট দুটোই কিন্তু নিচের দিকে চলে আসার সম্ভাবনা থাকে, এবং সেই অনুযায়ী এটা 650-এর যে পুটটা আছে যেটা 5.80 টাকায় বন্ধ করেছে, এবং 760-এর যে কলটা আছে সেটা 5.05 টাকায় বন্ধ করেছে, এবং এতে 2.40 টাকা পাওয়া গেছে, মানে 2,880 টাকা প্রফিট হয়েছে। এই ট্রেডটা আমি আজকের জন্যও রাখবো। ইনফোসিস একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে,
এবং এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং এই কনসলিডেশন ফেসটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। এই যে কনসলিডেট করছে দুদিন তিন দিন ধরে, এই কনসলিডেশন ফেসটাকে কাজে লাগাতে হবে, এবং এটা কাজে লাগালে দেখা যাবে যে আমাদের একদিনের মধ্যেই একটা টাকা বেরিয়ে আসতে পারে। আর লুপিন নিয়ে বলে বারবার বলে যাচ্ছি, লুপিনকেও মাথায় রাখুন, ওই 780 টাকা স্টপে লুপিনও বাইরে রাখতে পারেন। লুপিন 800 টাকার উপর মুভমেন্ট নিলে আরও উপর দিকে মুভমেন্ট হবে। টাটা স্টিল তো আমাদের ফেভারিট স্টক ছিল, বারবার বলে আসছিলাম মেটাল সেক্টরে টাটা স্টিলের কথা। টাটা স্টিল আপনি 401 টাকা স্টপ লস থেকে 421-এ বন্ধ হয়েছে, ধরে রাখুন, আরও উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কোনো মতেই নিফটিকে শর্ট করবেন না, কোনো স্টকই শর্ট করতে যাবেন না। আজকে বৃহস্পতিবার খুব সাবধানে ট্রেড করবেন, কারণ ফিউচার অপশন এক্সপায়ারির দিন কিন্তু যে কোনো দিকেই উল্টো পাল্টা করতে পারে। তাই নজর রাখতে হবে যে কীভাবে ট্রেড হচ্ছে, দরকার পড়লে আজকে নিফটিতে ট্রেড বন্ধ রাখাই বেটার, এবং যদি ট্রেড নেন তাহলে কিন্তু নিচে কারেক্টেড হলে সেখানে বাই করুন, তাহলে ওপর দিকে গেলে বেশি সুযোগ পাবেন। এবং অল টাইম হাই যেহেতু ক্রস করেছে, এটা কিন্তু আরও ওপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই কোনো মতেই শর্ট করে কাজ করবেন না। ধন্যবাদ, আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো রাখুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানান। ধন্যবাদ।